ওয়েলকাম টু মাই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি আজকে আমি আপনাদের দেখাব কৃষ্ণমূর্তি পদ্ধতির কুণ্ডলী বা হরস্কোপ কিভাবে আপনি জগন্নাথ হোড়াতে তৈরি করবেন এর জন্য প্রথমেই আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতির অরণ্যাংশ সেট করতে তার জন্য প্রেফারেন্সে ক্লিক করবেন এরপর রিলেটেড টু যাবেন তার আন্ডারে নাম সাথে ক্লিক করবেন এখানে ড্রপ ডাউন থেকে কৃষ্ণমূর্তি সিলেক্ট করবেন তারপর ওকে তে ক্লিক করে দেবেন দ্বিতীয় স্টেপে

এই অপশনটাই ক্লিক করবে হয়ে যাওয়ার পর আরেকবার রাইট ক্লিক করবে করে নিচে দেখুন অ্যাসেন্ডেন্ট ইজ দ্য স্টার্ট অফ ফার্স্ট হাউস এই অপশানটাই ক্লিক করব এইবার আপনার কৃষ্ণমূর্তি পদ্ধতির হরস্কোপ রেডি হয়ে গেছে নিচে দেখুন ট্যাব কেপি লেখা আছে এখানে এই ট্যাবটায় ক্লিক করলে আপনি কেপি রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবেন নক্ষত্র লড সাবল সাবসব এইভাবে পাঁচটা লেভেল অব্দি সাবলড ডিটেল ডিটেলস আপনি পেয়ে যাবেন এছাড়া হাউসেস এর ইনফরমেশন কোন হাউসে কোন কোন প্ল্যানেট বসে আছে তার ডিটেলস আপনি এই হাউসে স্ট্যাব থেকে পেয়ে যাবেন ধন্যবাদ